নতুন উচ্চতার দিনে বিনিয়োগকারীদের দুই অভিজ্ঞতা দুই হাজার একুশ বাইশ অর্থবছরের বাজেট উপস্থাপনের পরের কার্যদিবস গত রোববার ছয়ই জুন পুঁজিবাজারে সাড়ে দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল তিন কার্যদিবসের ব্যবধানে আজ বুধবার সেই লেনদেনকেও ছাড়িয়ে গেছে তবে লেনদেন রেকর্ডের দুই দিনে দুই রকম অভিজ্ঞতার জন্ম দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি গত রোববার লেনদেন হয়েছিল দুই হাজার সাতশত দশ কোটি টাকা সেদিন ছিল গত সাড়ে দশ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেনের দিন কিন্তু রেকর্ড লেনদেনের দিনে সেদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে ছিল পতন প্রবণতা দিনটিতে ডিএসির প্রধান সূচক সামান্য বাড়লেও অন্য দুই সূচক ছিল নেতিবাচক অন্যদিকে আজ রোববারের লেনদেনের রেকর্ডকে অতিক্রম করেছে লেনদেনে নতুন উচ্চতার রেকর্ড করার দিনে আজ ডিএসির সব সূচক বেড়েছে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও আগের রেকর্ড লেনদেনের দিনে রোববার বিনিয়োগকারীরা বড় অশ্ব স্বস্তিতে ছিল শঙ্কায় ছিল পরের দিনের বাজার নিয়ে তবে আজ বিনিয়োগকারীরা বড় স্বস্তিতে রয়েছে আজ কিছুটা হলেও আগামী দিনের চাঙ্গা পুঁজিবাজারের আলো দেখেছে বিনিয়োগকারীরা এমনটাই অভিমত বাজার সংশ্লিষ্টদের